অন্যতম একটা ব্যাপার হচ্ছে যিনি প্রধান উপদেষ্টা, ছাত্রদের যে প্রধান চয়েস ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের এই চট্টগ্রামের সন্তান কি এই যে আপনার এলাকার সন্তান, সেই কিন্তু এই যে প্রধান উপদেষ্টাকে নিয়ে আপনাদের চিন্তা বা ভাবনাটুকু কীরকম? আসলে কি তার নেতৃত্বে, তিনি তো আসলে ওয়ার্ল্ডের একজন মানুষ, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তার মাধ্যমে কি তারা, তিনি তো জানেন বিদেশে কীভাবে বা অন্যান্য দেশে যে গণতান্ত্রিক দেশে কিন্তু কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তিনি কিন্তু খুব সচক্ষে দেখেছেন কিন্তু অনেকগুলো নির্বাচন, সেহেতু সেই ব্যাপারটুকু এই দেশে এই আমাদের দেশে কি ইমপ্লিমেন্ট করতে পারবে কি না ডক্টর মোহাম্মদ ইউনূস? না পারার কোনো কারণ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শুধু শিক্ষকই নন, উনি কিন্তু একজন নোবেল লরিয়েট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব। উনি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, রাষ্ট্রপ্রধানদের সাথে ওনার যোগাযোগ আছে, উনি জানেন কী করলে কী হয়। ওনার থেকে যখন জিজ্ঞেস করেছে এক সাংবাদিক এনডিটিভির মনে হয় যে শেখ মুজিবের সব এইগুলো ভেঙে ফেলছে কেন, উনি খুব ক্যান্ডিড জবাব দিয়েছেন ওনার মেয়েদেরকে জিজ্ঞেস করে। এক্স্যাক্টলি, তারাই দায়ী। তার মানে হচ্ছে উনি কনসিকোয়েন্সটা জানেন, এবং শেখ হাসিনা যে পালাতে হয়েছে এটা উনি দেখেছেন। আমার বিশ্বাস উনি চাইবেন যাতে বাংলাদেশের কাছে উনি একটু সম্মানের পাত্র হয়ে থাকতে, এবং আমার বিশ্বাস ক্ষমতার লোভ বা এইসবের মধ্যে তো উনি না, উনি আসার সাথে সাথে এই ব্যাপারটা নিয়ে, ওনার লোভের কথা বলছি না, আমি বলছি যত প্রেশারই থাকুক আমার মনে হয় উনিও জানেন ওনার দায়িত্ব হচ্ছে একটি সুন্দর, যে আমরা যে নির্বাচন পরিস্থিতির কথা বললাম ওরকম একটি পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তা আমার মনে হয় এই বিষয়টাতে উনি অটল থাকবেন এবং উনি এটার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকবেন।